টেনশনের কারণে কোলো আমাক রিকোয়েস্ট করলো না, আমি দুইটা ঘুমের ওষুধ খাবই, খায় আমি ঘুমাই। তো দুইটা ঘুমের ওষুধ খায় ঘুমানোর পর আমি নামাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম, হয় হঠাৎ করে মনে হলো যে ওর তো 7টার সময় যাওয়ার কথা বলছিল আমার, তাহলে ওই তো 7। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, নাটোর গুরুদাসপুরের কলেজ শিক্ষিকা খায়রুন নাহার, তিনি কিছুদিন পূর্বে তারই ছাত্র 21 বছর বয়সী মামুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের কথা। ইতিমধ্যে তিনি দুনিয়ার মায়ে ত্যাগ করে পরপারে চলে যান। এই নিয়ে মানুষের মাঝে ব্যাপক এক ধরনের আতঙ্ক বিরাজ করছে যে এটা কেন হলো, এত হ্যাপি ফ্যামিলিতে এটা হওয়ার কথা নয়। তো ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে অনেকে তার স্বামী মামুনকে দোষারোপ করছে। অটোমেটিক্যালি মামুন সোশ্যাল মিডিয়ার সামনে এসে সেই রাতের ঘটনা বর্ণনা করলেন, আসুন আমরা সেই ভিডিওটি দেখব। তো ভিউয়ার্স, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত এমন তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন আমরা এখন তার স্বামী মামুনের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো। স্ক্রিনে এমনি ঘুমাই যাও, ঘুমাতে না পারলে জাগা থাকো, কিন্তু টেনশনের কারণে কোলো আমাক রিকোয়েস্ট করো না, আমি দুইটা ঘুমের ওষুধ খাবই, খায় আমি ঘুমাই। তো দুইটা ঘুমের ওষুধ খায় ঘুমানোর পর আমি নামাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম, হয় হঠাৎ করে মনে হলো যে ওর তো 7টার সময় যাওয়ার কথা বলছিল আমার, তাহলে ওই তো 7টার সময় উঠতে পারবে না ঘুমের ওষুধ খায়। তাহলে আমি রিং দেওয়া ট্রাই করি, তাহলে ওই খাবার দাবার আমার লাগে রেডি করে যাবিনি, 7টার সময় আমি কলেজ গেলে আমি খাইয়ে দেয়, আমি NS কলেজে পড়ি, আমিও কলেজ যাবো, এই উদ্দেশ্যে কল দিচ্ছি, কিন্তু বারবার কল ঢুকতেছে রিসিভ হচ্ছে না। তখন একটু ভয় হলো আমার ভিতরে, ক্যারে আমি কল দিচ্ছি রিসিভ হচ্ছে না, ঘুমাচ্ছেই নাকি, আর থাকে তো সবসময় ডিপ্রেশন। আমি 8 মাস ধরে যে বিয়ে করছি, একটা দিনও আসি দেখলাম না যে আমার মুড ভালো আছে, কিন্তু মুড খারাপের কারণ একটা দিনও আমাক করতে পারেনি যে আমার কারণে তার মুড খারাপ হয়েছে। তার মুড খারাপ আত্মীয় স্বজন ফোন দিয়ে একটা কথা বলে, একটা কলিগ ফোন দিয়ে একটা কথা বলে, বোন ফোন দিয়ে বলে যে ওই টুকু হাঁটুর বয়সে সওয়াল সওয়াল বয়সে সওয়ালেক বিয়ে করছু, তোর সাথে সম্পর্ক নাই, এরকম যত কুরুচিপূর্ণ কথা এর শুনতে হয়। আর একটা মানুষের যখন সবাই মিলি পরিচিতরা যখন বেন টর্চার করে, তখন তার অবস্থা কেমন হয় সেটা তো সবাই বুঝেন। তো ভিউয়ার্স, আমরা সেই শিক্ষিকার স্বামী মামুনের কাছ থেকে কিছু তথ্য শুনলাম কি হয়েছিল সেদিন রাতে তাদের সঙ্গে বা তাদের ভিতরে। তো ভিউয়ার্স, এখন মামুনের কথা আমরা শুনলাম, আপনাদের কমেন্টটা আপনারা জানাবেন। এখন আমরা শুনব সেই বাড়ির দারোয়ানের কথা। মামুন বলছে একরকম, দারোয়ান বলছে আরেক রকম, আসলে কার কথা কি, আসুন আমরা একটু মডিফাই করে দেখি। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে আমরা দারোয়ানের কথাগুলো শুনি। উনি রাতে 11টায় বাসায় ঢুকছে, ঠিক আছে, রাতে 11টায়। আমার হয়তো আমার তো এখানকার নিয়ম 10টার পরে গেট তালা দেওয়া, রাত 10টার পরে ওই ছেলে এসে আমাকে ডাকলো রাতে 11টার দিক, আমি গেট খুলে দিলাম, ওই গেট দিয়ে ঢুকে পড়লো। ঢুকার পরে ঠিক অনুমান 2:30 হবে এরকমই, আমি তো ঘড়ি দেখিনি, এটা আমার একটা অনুমান। মানে আমি তো এখানে এসে শুই, গেট তালা দিয়ে এসে 2 বিল্ডিং আমি দেখাশোনা, আমি এখানে এসে তো শুই, পরে দেখি যে আওয়াজ আসছে যে কেউ মনে আমাকে ডাকিচ্ছে, গেটে ভাম ভাম শব্দ হচ্ছে, আমি মনে হলাম হয়তো কেউ ডাকিচ্ছে, আমি গেলাম, যায় এই গেট খুলে যায়, ওই গেট খুলে দিলাম ওই ছেলে। খুলে দেওয়ার পর আমি জিজ্ঞাসা প্রশ্ন করেছি, তুমি এত রাত্রে কোথায় যাবে, করছে আঙ্কেল আমি একটু হসপিটালে যাব, ঠিক আছে। আমি মনে করলাম যে হয়তো তার কোনো সমস্যা হতে পারে, কোনো সমস্যা হতেই পারে, তাই চলে গেল। যাওয়ার পরে ঠিক অনুমান সেরকম 6টাই হবি, 6টার দিকে ওই ছেলে আবার আসলো, এসে ফ্ল্যাটের মতো ঢুকে পড়ল। ঢুকে পড়ার যাওয়ার পর কিছুক্ষণ পর, মিনিট পাঁচেক পর, ও এসে আমাকে ডাকিচ্ছে, চাচা 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 এখানে আসেন তো, এখানে আসেন তো। আমি কী হচ্ছে রে বাবা, একটু উপরে চলেন। আমি তো উপরে যাই, দেখি যে ওই মেয়ে হচ্ছে শুয়ে আছে। সেখন আমি ছেলেকে প্রশ্ন করলাম যে কী হয়েছে, কচা হচ্ছে আত্মহত্যা করেছে, গোলা দড়ি দিছে। আমি দেখলাম ফ্যানে হচ্ছে কিছু অর্ধেক মানে কাটিয়ে যেরকমভাবে নামায় না, এরকমভাবে নামাচ্ছে হয়তো ওই ছেলে নামাচ্ছে নামায়। এই এই দেখার পরে আমি আমার মনে সন্দেহ লাগিছে, সেখন ওই ছেলেকে আমি বাহির দিয়ে আটকা দিয়ে আমি এসে আমার মালিকের কাছে আসছি, মালিকের কাছে বলেছি যে এই ঘটনা। সেখন মালিক এখান তো বিচারক থাকে, উনি আবার বিচারকের কাছে গেছে, যাওয়ার পর উনি সব বলছে ভাঙার পর। সেখন
হওয়ার পর ওই বিচারক উনি হচ্ছে ঠাকুর থানায় হচ্ছে ওসি সাহেবকে রিং করলো যে আমি যে বিল্ডিংয়ে থাকি তার অপোজিটে এক বিল্ডিংয়ে একটা সুসাইড হয়েছে, আপনারা ফোর্স পাঠাই দেন। আচ্ছা, ওই ছেলেটা কতক্ষণ ছিল না তাহলে রাতবেলা? রাত আড়াইটার থেকে ছটা বাজতে যতক্ষণ টাইম লাগে এতক্ষণ বাসা ছিল, এতক্ষণ ছিল না। তো ভিউয়ার্স, আমরা দারোয়ানের কথাগুলো শুনলাম, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমার ব্যক্তিগত মন্তব্য হলো, মামুন যে স্টেটমেন্টটা দিচ্ছে এবং দারোয়ান যেটা বলছে, দুটো আপনাদের কাছে একটু কম্পেয়ার করে দেখবেন যে কোনটা সঠিক হতে পারে। তো ভিউয়ার্স, সেখানকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যে বক্তব্যটি প্রকাশ করেছেন সেটি হলো যে এই ছেলে মামুন তিনি একটি মাদকাসক্তি একটি ছেলে, তিনি নেশাগ্রস্ত একটি ছেলে। অটোমেটিক্যালি এই শিক্ষিকার পরিবারের অনেক লোক এখানে মুখ খুলেছেন এবং তারা বলছেন যে অটোমেটিক্যালি বিয়ের পর থেকে আজ পর্যন্ত 5 লক্ষ টাকা সহ একটি বাইকও সেই শিক্ষিকার কাছ থেকে হাতিয়ে নিয়েছে মামুন। এখন তাদের পক্ষ থেকে টোটালি দোষারোপ করা হচ্ছে মামুনকে, কিন্তু মামুনের কথা আমরা যতটুকু শুনলাম তাতে কিন্তু মামুনের কোনো দোষ এখানে নয়। আর মামুন যদি এমনটাই করবে তাহলে আমার বিশ্বাস তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতেন না, কেননা বিবাহ ছাড়াই যেহেতু এই শিক্ষিকা তার প্রতি আসক্ত ছিল সে তখনও কিছু হাতিয়ে নিতে পারত। এবং যখন তারা প্রথমে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পায় বা প্রকাশ্যে আসে তখনও তাদের কথা বা তাদের সম্পর্ক মিল অনেক সুন্দর ছিল, এটা আমরা নিজে চোখে দেখেছি। তো ভিউয়ার্স, বাকিটা আল্লাহ আলাম, তিনি ভালো জানেন আসলে ভেতরগত বিষয় কি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী এই বিষয়ে কোনো আপডেট নেই ইনশাআল্লাহ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।